ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে জমজমাট কুস্তি খেলা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বুধায়ের কান্দিতে কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উজানচর ইউনিয়নের বুধায়ের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দর্শক অধীর আগ্রহে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে খেলা উপভোগ করেন। খেলার পাশের কুমিল্লার দাউদকান্দি, মেঘনা, তিতাস, মুরাদনগর, হোমনা, নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর সহ বিভিন্ন উপজেলা থেকে খেলোয়াড় ও শত শত দর্শক ঐতিহ্যবাহী এ খেলা দেখতে জড়ো হন। উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফজল হোসেন তাজমিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি। খেলায় সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস আলী, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কমান্ডার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন সজীব, উজানচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ছোটতাজ, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ হেলাল খান। খেলা পরিচালনায় ছিলেন উজানচর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সরকার ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ দুলাল শাওন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকার ও ছাত্রলীগের সভাপতি মুমিন রেদওয়ান তোফাইল। খেলায় হাজার হাজার নারী পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকার করেন হোমনা উপজেলার বাঘা শরীফ। পুরস্কার হিসেবে কাজী জাদিদ আল রহমান জনির সৌজন্যে তাকে একটি ফ্রিজ দেন মোবাইল আর্থিক লেনদেন সেবা উপায় ডিস্ট্রিবিউটর কাজী কমিউনিকেশনস। দ্বিতীয় স্থান অধিকার করেন বাঞ্ছারামপুর উপজেলার কাপাসকান্দির সাদ্দাম হোসেন। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় একটি টিভি। মোহাম্মদ তাজুল ইসলাম ছোটতাজের সৌজন্যে টিভি উপহার দেয় তিতাস এন্টারপ্রাইজ। তৃতীয় স্থান অধিকার করেন বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুরের সাদ্দাম। মোহাম্মদ হুমায়ুন কবিরের সৌজন্যে তাকে একটি মোবাইল উপহার দেয় তানজিল কেবল নেটওয়ার্ক। কুস্তি বাংলার ঐতিহ্যবাহী খেলা। খেলায় দুজন প্রতিযোগী অংশ নিয়ে নিজেদের শারীরিক ক্ষমতার শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করে। কুস্তি যুদ্ধের প্রাচীনতম ফর্মগুলোর মধ্যে একটি। ফ্রান্সের গুহা অঙ্কের মতে কুস্তির জন্ম ১৫,০০০ বছর আগে, ব্যাবিলনীয় এবং মিশরীয় সভ্যতার সময় যা শৈলী দেখা যেত। বর্তমানে ক্রীড়াতে বেশিরভাগ শৈলীর ব্যবহার কুস্তিগীর দেখায়। এটির সাহিত্যিক রেফারেন্স ওল্ড টেস্টামেন্ট এবং প্রাচীন ভারতীয় বেদে পাওয়া যায়। ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতে কুস্তিসহ মার্শাল আর্টের উল্লেখ রয়েছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।